Hey guys, welcome to another episode of Goalpost Fantv. এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব ইস্ট বেঙ্গলের কারেন্ট সিচুয়েশনস এবং আজকে হবে কিন্তু এক ভার্চুয়াল মিটিং এবং তারপরে ডিসাইড হবে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ, এরকমটাই বিভিন্ন সাংবাদিক মহলে জানা যাচ্ছে। তো কি হবে আজকের ভবিষ্যৎ সেগুলো নিয়ে আলোচনা করব এবং এছাড়াও আইএসএল এর কিছু আপডেট রয়েছে সেগুলো বলবো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো এবং তারপর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও চাই তোমাদের কাছে পৌঁছে যাই। এছাড়া কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমরা আমাদের নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি। অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমরা দেখি এবং সেখান থেকেই ভুল সংশোধন করার চেষ্টা করি। এবং এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে অবশ্যই ফলো করতে পারো, কারণ আমরা যখন কোনো আপডেট আমরা ইউটিউবে দিতে পারি না সেটা কিন্তু অবশ্যই আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে দিয়ে থাকি। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা তোমাদেরকে আইএসএল এর আপডেটটা দিয়ে দেবো। আইএসএল এর আপডেটের ফার্স্ট আপডেট হচ্ছে অবশ্যই গোয়াকে নিয়ে। গোয়াতে কিন্তু অবশ্যই একটা কোভিড ল্যাব তৈরি করতে চলেছে এফএসডিএল এবং সেখানেই কিন্তু সমস্ত প্লেয়ার্স থেকে শুরু করে সাপোর্ট স্টাফ প্রায় 1000 জনের কিন্তু দেখাশোনা করা হবে। এবং এই এটা করা হয়েছে তার কারণ হলো গোয়াতে কিন্তু কোভিডের পরিস্থিতিটা অতটা ভালো না, তো সেক্ষেত্রে যাতে গোয়ার মেডিকেল সিচুয়েশনসের উপর এই আইএসএল নিয়ে যদি কোনো চাপ পড়ে সেটার জন্যই কিন্তু এফএসডিএল আলাদা করে তাদের জন্য কোভিড ল্যাব কিন্তু তৈরি করতে চলেছে। এবং এরই মাধ্যমে কিন্তু আইএসএল এর পার্টিসিপেট করা প্রত্যেকটি টিমের সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সবাই কিন্তু এখান থেকেই তাদের সমস্ত রকম চিকিৎসা করাতে পারবে এবং এই জন্যই কিন্তু এই কোভিড ল্যাবটা করা হয়েছে। এবং এছাড়াও আমরা বিভিন্ন আপডেট পাচ্ছি যে আসন্ন মৌসুমের জন্য আরও কিন্তু ভালো কিছু কর্মসূচি আইএসএল নিতে চলেছে এবং ফিক্সচার্সটা ওই জন্যই দেরি হচ্ছে এবং কোভিডের যে চান্সটা সেটাকে আরও পারফেক্ট করার জন্যই কিন্তু এই শিডিউলটা দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু এর সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপটাও থাকছে। তো এবার চলে আসবো আমরা আমাদের পরবর্তী আপডেট, সেগুলো কিন্তু হয় কিছুটা ট্রান্সফার আপডেটগুলো নিয়ে, যেখানে কিছু কিছু ট্রান্সফার আমরা যেগুলো বলিনি তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো অবশ্যই কিন্তু রিকি কিন্তু সই করেছে জামশেদপুর এফসিতে, রোহিত কুমার সই করেছে কেরালা এফসিতে এবং আইজল এফসি কিন্তু রিটেন করেছে জারিয়ানকে এবং অবশ্যই কাসাগা এবং ডেভিড লালতং সাঙ্গা এবং ভানলাল গেঙ্গা এই সমস্ত প্লেয়ারদের কিন্তু এবং এমেকাকেও কিন্তু স্টে করিয়েছে, মানে কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়েছে। এবং চেন্নাইন এফসি কিন্তু অনেকগুলো ইয়ং স্টারকে কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড করিয়েছে এবং মাল্টিপল ইয়ারের সাইনিং করিয়েছে, তার মধ্যে কিন্তু এই আইমল, শামিক মিত্র এবং অবশ্যই আমান ছেত্রীর নাম উঠে আসছে। এবং এছাড়াও কিন্তু অরিজিৎ বাগুই থেকে শুরু করে এবং বিক্রমজিৎ সিংয়ের নামও উঠছে, তারা নাকি শনিবার দিন অবশ্যই তাদের মেডিকেল চেক আপ করবেন শঙ্করলাল চক্রবর্তী এবং তারপরেই কিন্তু ভবানীপুর ক্লাবে হয়তো তাদেরকে দেখা যেতে পারে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রুমার যেগুলো আসছে সেগুলো আর বলছি না, তবুও একটা আপডেট সেই বার্তলোমো ওগবেচে, তো তার কথা তো আমরা তোমাদেরকে বলেই দিয়েছি যে কেরালা ব্লাস্টার্স অনেকদিন আগে ছেড়ে দিয়েছে এবং তার ফেয়ারওয়েল কিছুদিন আগে হলো এবং আশা করা যাচ্ছে এবং বিভিন্ন সোর্স মারফত এবং বিভিন্ন সাংবাদিক মহল থেকে জানা যাচ্ছে যে ওগবেচে কিন্তু কেরালা ছেড়ে অবশ্যই মুম্বাই সিটি এফসি জয়েন করতে পারে। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট। এবং এছাড়াও সবচেয়ে বড় আপডেট হলো এফসি কাপে কিন্তু প্রথমবার খেলছিল এফসি কম্পিটিশানে চেন্নাই সিটি এফসি এবং সেই কম্পিটিশান কিন্তু এবার পোস্টপন হতে চলেছে, এরকমটাই খবর বেরোচ্ছে যে নাকি এফসি এই কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু ক্যান্সেল করছে সেই টুর্নামেন্টটি, এটাই জানা যাচ্ছে। তো তাদের ফার্স্ট অ্যাপিয়ারেন্সে এরকম একটা সিচুয়েশান হলো সেটা খুবই আশানুপ্রুত না, তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশানস হবে না। তো এগুলোই ছিল মোটামুটি আইএসএল রিলেটেড ট্রান্সফার এবং সমস্ত রকম নিউজ। তো চলে আসবো আমরা আমাদের ঠিক পরবর্তী নিউজ হলো অবশ্যই কিন্তু মোহন বাগানকে নিয়ে। মোহন বাগানের পরবর্তী যে আপডেটটা আমরা তোমাদেরকে দেবো সেটা হলো অবশ্যই কিন্তু সেপ্টেম্বরের থার্ড উইক থেকে ফোর্থ উইকেই তাদের কিন্তু যাত্রা হতে পারে গোয়ার উদ্দেশ্যে। এবং গোয়া এবং মোহনবাগানের জন্য সবচেয়ে বড় পজিটিভ হলো তারা কিন্তু যে মাঠটা ট্রেনিংয়ের জন্য পেতে চলেছে সেটা কিন্তু অবশ্যই ফ্লাডলাইট থাকছে, তো এটা কিন্তু একটা বড় পাওনা। এবং এছাড়াও চেন্নাই এফসিও কিন্তু ফ্লাডলাইটযুক্ত ট্রেনিং গ্রাউন্ড পাবে, তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বাড়তি সুযোগ বা সুবিধা তোমরা বলতে পারো, কারণ ফ্লাডলাইটের ট্রেনিং করাটাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য কিন্তু এটা এক্সট্রা বোনাস হিসাবেই দেখা যাচ্ছে। এবং অবশ্যই রয়কৃষ্ণ তো তোমরা জানোই যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, সেখানে কোনো বাধা রাখে না এবং অবশ্যই যতদূর সম্ভব জানা যাচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইকে আসার কথা চালাচ্ছে কর্মকর্তারা, যদিও কর্মকর্তা তো না এখন ডিরেক্টরসরা, তো সেক্ষেত্রে রয়কৃষ্ণ কবে ইন্ডিয়াতে আসবেন সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো সূত্র থেকে খবর জানা যায়নি। তো এবার চলে আসবো আজকে আমাদের মেন নিউজ, সেটা হলো কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে।
তোমাদের সকলকে সবার প্রথমে বলে দিই যে গতকাল কিন্তু সাতজন প্লেয়ার সহ আরও কিছু কিছু প্লেয়াররা অভিযোগ জানাবে বলে এটাই জানা গেছিলো এবং মিনিমাম সাতজন কিন্তু AIFF এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কমপ্লেন জানিয়েছে এবং সেখান থেকে কিন্তু তোমরা তো জানোই যে ফেডারেশন সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে। তো ঠিক এই মুহূর্তে যে আপডেটটা হলো সেটা কিন্তু অবশ্যই যে হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাব সেটার সমর্থনেই বলেছে যে তারা সঠিক বা সদুত্তর একটা দেবে সেপ্টেম্বরের 4 তারিখের মধ্যে এবং তারা যে দায়িত্বটা নিয়েছে সেটা পালন করবে। এবং এইখান থেকে অনেকেই অনেক সাংবাদিক মহলে একটা প্রশ্ন উঠে এসেছে, সেটা হলো যে ট্রান্সফার ব্যানে এফেক্ট করতে পারে কি না। কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখনও পর্যন্ত এই যে সেপ্টেম্বরের চৌঠা সেপ্টেম্বরের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ইনিশিয়াল ফেজের ডেট। তো সেক্ষেত্রে এরকম কোনো চান্স নেই যে ট্রান্সফার ব্যান হতে পারে, তো কোনোভাবেই ট্রান্সফার ব্যানের কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি ইস্টবেঙ্গল ক্লাব কোনো দায়িত্ব না নেয় তো সবে তখন কিন্তু সেই প্রশ্নটা আসতে পারে, কিন্তু এইসবের কোনো প্রশ্ন কিন্তু এখন আসছে না, কোনো ট্রান্সফার ব্যানের কোনো রকম চিহ্ন থাকছে না আপাতত। এবং এছাড়াও যদি তোমরা ইনভেস্টার আপডেটে আসো তো আজকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে আজকে কিন্তু একটা ভার্চুয়াল মিটিং আছে, যদিও প্রত্যেক দিনই ক্লাবে মিটিং চলছে এবং সমস্ত কর্মকর্তারা চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু অবশ্যই FSDL-এর ইনভলভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো আগের ভিডিওতে একটু বুঝতে ভুল করেছো যে ইস্টবেঙ্গলের ইনভেস্টার যদি ইস্টবেঙ্গল পেয়েও যায় সেক্ষেত্রে যদি FSDL-এর অনুমোদন না আসে তবে কিন্তু তাদের ISL খেলাটা একটু চাপ হতে পারে এবং অনেকটাই চাপ হতে পারে। তো সেক্ষেত্রে তারা FSDL-এর কথা শুনে FSDL-এর মতোই কিন্তু তারা ঘোষণা করবে এবং সেটার জন্য কর্মকর্তারা ওয়েট করছে। এবং এটাও বিভিন্ন সাংবাদিক মহল এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে নাকি আজকের যে ভার্চুয়াল মিটিংটা সেখানে ইনভেস্টার পক্ষ থেকেও লোক থাকবেন এবং অবশ্যই ইনভেস্টারের পক্ষ থেকে শুরু করে FSDL-এর পক্ষ থেকে লোক থাকবেন। এবং গতকাল থেকে আরও একটি নতুন রুমার কাজ করছিল, বিভিন্ন জায়গায় দেখছিলাম যে CEO-কে নাকি মানে অবশ্যই আই লিগের CEO সুনন্দ ধরকে নাকি FSDL থেকে জানানো হয়েছে ফোন করে যে নাকি যে অবশ্যই যেন শেডিউলটা রিলিজ পরে করে। তো সেই সমস্ত কথা কিন্তু সুনন্দ ধর পুরো ভিত্তিহীনভাবে খুব উজড়ে দিয়েছেন বা উগড়ে দিয়েছেন, তোমরা যেটাই বলো না কেন। তো সেই দিক দিয়ে কিন্তু সুনন্দ ধরের যে রুমার্সটা তৈরি হয়েছিল পুরোটাই ভিত্তিহীন। তো এখনও পর্যন্ত তোমাদের কাছে একটাই বার্তা আমাদের পক্ষ থেকে যে অবশ্যই অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করো, যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসছে কোনো রকম রুমার্সে কান দিও না, কারণ এই মুহূর্তে কিন্তু আরও অনেক রুমার্স বেরোবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আশা করব কর্মকর্তারা তারা সিদ্ধান্ত নেবেন এবং FSDL-এর উপস্থিতিতে সমস্ত ঘোষণা নেবেন। তো তোমাদের মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের কী মনে হয় সেটাও জানাও। তো ভিডিওটা আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই। We'll be right back.